এটা যে টোটোর সামনেকার ওয়ারিং, তো আজ আপনাদের সামনেকার ওয়ারিং দেখাবো। এটা চাবি সুইচের জ্যাক, তো চাবি সুইচের জ্যাক পিছনের যে জ্যাকটি আছে সেই জ্যাকের সাথে কানেকশন করতে হবে। তো এখানে একটা লাল তার ও হলুদ তার আছে, তো লাল তারটি পিছনের 48-এর ফিউজের সাথে যুক্ত থাকে। এটা চাবির ইনপুট লাইন, আর হলুদ তারটি হচ্ছে চাবির আউটপুট লাইন। এই তারটি পিছনে কন্ট্রোলারের 48 DC 48-এর সাথে যুক্ত থাকে। এছাড়া সামনে মিটারের সাথে এই হলুদ তারটি যুক্ত থাকবে। চাবিটি অন করলে মিটার অন হবে। তো এই হচ্ছে চাবি সুইচের দুই তারের কানেকশন, পিছে কন্ট্রোলার ডিসি কনভার্টার আর সামনে মিটারের সাথে এই হলুদ তারটি যুক্ত থাকবে। তো এটা হচ্ছে পিক আপের লাইন। পিক আপের লাইনটি অবশ্যই জ্যাকে জ্যাক মিলে লাগাতে হবে, যেহেতু লালে লাল, হলুদে লালে লাল, কালোতে কালো, সবুজে সবুজ, এইগুলি দেখে লাগাতে হবে। তো এটা হচ্ছে ব্যাকের জ্যাক, রিভার্সের জ্যাক। তো রিভার্সের জ্যাকে অবশ্যই আমাকে এখানে দেখে লাগাতে হবে। রিভার্সের যে জ্যাকটি থাকবে সেটা অবশ্যই একটা বেগুনি তার, কোথাও কোথাও হলুদ তার বেগুনি, এটা খেয়াল করে রাখতে হবে। রিভার্সের এক তারে 12 ভোল্টের সাপ্লাই হবে, এখানে বেগুনি কালার আছে। তো এই বেগুনি কালারটি রিভার্সের ব্যাক সুইচের যে জ্যাক আছে সেই সাথে যুক্ত হবে, কারণ এখানে একটা 12 ভোল্টেজ লাইন আছে। তো এই 12 ভোল্টেজ লাইনটি যখন সুইচ দেওয়া হবে, তো লালের সাথে যে সাদা দাগ টানা আছে এটা কন্ট্রোলারের সাথে যুক্ত হবে, ব্যাকবাসির সাথেও যুক্ত হবে। তো এটা লাগিয়ে দিয়েছি। তো এখানে লেফট রাইট সুইচের জ্যাক, তাছাড়া মিটারের জ্যাকগুলি আছে। তো এটা আপনারা জ্যাকে জ্যাক মিলিয়ে লাগিয়ে নেবেন। তো এখানে এইগুলো হচ্ছে মেন ওয়ারিং। তো এখানে লেফট রাইটের যে জ্যাকগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এটা আছে হেডলাইটের জ্যাক, একটা লাল সাদা কালো তার থাকবে হেডলাইটে। আর এটা আছে ডান সাইডের সুইচের জ্যাক, ডান সাইডের। এটা আছে বা সাইডের সুইচের জ্যাক, লেফট রাইটের দুই জ্যাক। আর মিটারের তারটি অবশ্যই 6 তারের থাকবে। তো এটা এক্সট্রা লাইন, তো এটা কোনো কাজ নেই। এটা আছে হেডলাইটের সাদা লাল কালো। তো হেডলাইট কানেকশনটি অবশ্যই পরে দেখানো হবে। তো এরপরে আমরা পিছনে চলে যাই। পিছনে এটা হচ্ছে 12 লাইন, তো আমরা টেস্ট করার জন্য নিয়েছি। তো এই সামনেকার চাবি সুইচের আউটপুট লাইনটি, অর্থাৎ সিঙ্গেল জ্যাক, এটা কন্ট্রোলারের 48 লাইনের সাথে আমরা যুক্ত করে নেব। কন্ট্রোলারের 48 অবশ্যই এখানে কন্ট্রোলারের মোটা তার, লাল মোটা তারের সাথে আমরা যুক্ত করে নিচ্ছি। এটা হচ্ছে এখানে যে ধূসর কালারের তারটি আছে, ধূসর কালারের তারটি হবে কন্ট্রোলারের রিভার্স, যেহেতু এখানে লালের সাথে সাদা দাগ টানা, সামনের রিভার্স সুইচের সাথে কানেকশন আছে যে তারটি সে তারের সাথে যুক্ত হবে। এখানে ধূসর কালারের তার লালের সাথে দাগ টানা, এটা কানেকশন হবে। অবশ্যই খেয়াল করবেন এটা পেছের যে ব্যাক হর্ন, ব্যাক হর্নের তারের সঙ্গে মিল থাকে। এটার সাথে ব্যাক হর্ন যুক্ত থাকে। এটা হচ্ছে ব্যাক হর্নের সুইচ, যেহেতু দেখেন রিভার্সের যে তারটি সামনে থেকে এসেছে সেই তারের সাথে ব্যাক হর্নের তার একই কালার, লালের সাথে সাদা দাগ টানা একই কালার, তার সাথে একটা ব্ল্যাক কালার থাকবে, যেহেতু এটাতে আর্থিং সাপ্লাই হবে। আর সামনে সুইচ দিলে এটা 12 সাপ্লাই হয়, তাই ব্যাক হর্নটি বাজতে থাকে। তো আমি ব্যাক হর্নের জ্যাকটি লাগিয়ে দিয়েছি।
তো এখানে দেখতে হবে সাদার সাথে কালো, কালোর সাথে সাদা দাগটা না, এটা অবশ্যই স্পিড মিটারের। তো এটা স্পিড মিটার, এটা যে ব্লু কালারের তারটি আছে সেই তারের সাথে, ব্লুর সাথে সাদা দাগটা না তারের সাথে এখানে আমি কানেকশন করে নেব। তো আমি এখানে কানেকশন করে নিচ্ছি। এখানে দুটো জ্যাক আছে, একটা আছে থ্রি, তা মানে তিন তারে দুটো জ্যাক আছে, তিন তার করে। এখানে আপনাদেরকে অবশ্যই দেখে বুঝতে হবে কোনটা ডিসি কনভার্টার, কোনটা পিক আপের। তো এখানে ডিসি কনভার্টারের লাইনে অবশ্যই একটা হলুদ থাকবে, যেহেতু কন্ট্রোলারের 48-এর সাথে যে হলুদটি যুক্ত হয়েছে সেটা ডিসি কনভার্টারের সাথেও যুক্ত হবে। এখানে ব্ল্যাক এবং মিডিলটা যে বেগুনি কালারটি থাকবে এটা 12 লাইন। তো এই দেখি বুঝতে হবে যে কন্ট্রোলারের যে তার 48-এ যুক্ত হবে, ডিসি কনভার্টারেরও 48-এর সাথে সেই তার একই তারে যুক্ত হবে। তাই আমি প্রথমে ডিসি কনভার্টারের লাইনটি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তারগুলো দেখিয়ে লাগাতে হবে, নাহলে শর্ট সার্কিট হতে পারে। এটা হচ্ছে পিক আপের তার। এটা হচ্ছে 48, যেহেতু চাবি সুইচের সাথে যে লাল তারটি যুক্ত হয়েছে সামনে, সেই লাল তারটি এখানে 48 সাথে যুক্ত করতে হবে, নাহলে সামনে লাইন যাবে না। তো এখানে আমরা চাবি সুইচের যে লাল তারটি ইনপুট লাইন, সেই ইনপুট লাইনটি 48-এর তারের সাথে যুক্ত করব। এবং তো এখানে আমি লাল তারটি লালের সাথে, লালের 48-এর সাথে যুক্ত করব। এখানে লালের 48-এর সাথে যুক্ত করে দিয়েছি, মাইনাসটাও -48-এর সাথে যুক্ত করতে হবে। ওয়্যারিংয়ের যে মাইনাস তারটি আছে, তো ওয়্যারিংয়ের যে মাইনাস তারটি আছে সেখানেও মাইনাসটি 48-এর সাথে যুক্ত করলেই আপনার সামনের মিটারে লাইন চলে যাবে। অবশ্যই আমি ভালোভাবে সেলুটেপ করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো মিটারে লাইন আছে কি না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে 48-এর মাইনাস লাইন, এটা কানেকশন না দিলে মিটারের লাইন যাবে না, যেহেতু মিটারের এখান থেকে মাইনাস সাপ্লাই হয়। তো আমি এটা ভালোভাবে জয়েন করে নেব। যেহেতু এই ডিসি কনভার্টারটা খারাপ আছে, তাই আমি ব্যাটারির 12 থেকে সাপ্লাই দিয়ে দেখব গাড়িটি চলছে কি না, তারপর আমি ডিসি কনভার্টার চেঞ্জ করব। তো এখানে আমি ব্যাটারির 12 সাপ্লাই করে দিয়েছি। তো এখানে মিটারের লাইন চলে এসেছে। তো গাড়িটির সামনে পিছনে দুই চলছে।
তো এখানে পিছন থেকে যে 12 ডিসিতে সাপ্লাই করেছি সে 12 সামনেও চলে আসছে, মানে পিছন সামনে সবই যাবে, কিন্তু চাবির দ্বারা এটা অন হবে না এই সিস্টেম করা থাকলে।